হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা কোম্পানির বিষয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে সাদ কোম্পানি, আল সাদ কোম্পানি। তো সৌদি আরবে আল সাদ কোম্পানির বিষয়ে আমাকে প্রচুর আমার অডিয়েন্সরা কমেন্ট করতেছেন যে ভাই প্লিজ সাদ কোম্পানিতে কি কাজ বা কেমন ধরনের কোম্পানি বা কোম্পানিটা ভালো হবে কি না সে বিষয়ে একটা ভিডিও করেন বা সে বিষয়ে আমাদেরকে একটু বলেন, বুঝিয়ে বলেন এটা ভালো হবে কি না বা কী আসবে বিষয়। আজকে আমি আপনাদের মাঝে সাদ আল সাদ কোম্পানি কেমন বা এটার ফেসিলিটি কী বা এটার কাজের সুযোগ সুবিধাটা কী বা কোম্পানিটা কেমন, তো সেই বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি কোম্পানিতে কি কি কাজ আছে পুরো ডিটেলসে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো অবশ্যই আমি আশা করি যে আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ পুরোটা যদি না দেখেন তাহলে বুঝবেন না, কারণ আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সবগুলি কথা শুনবেন এবং কি বুঝতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদের টাইম ওয়েস্ট করব না, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করে দেখবেন না। বন্ধুরা, আমি মেইন কথাতে চলে আসি যে আজকে সাদ কোম্পানি কেমন সৌদি আরবের মধ্যে। দেখুন, আল সাদ কোম্পানির মেইন হেড অফিস হচ্ছে দাম্মাম। দাম্মাম ডিস্ট্রিক্ট হচ্ছে আল সাদ কোম্পানির মেইন হেড অফিস, এবং কি এখানেই সাদ কোম্পানির বাড়ি যা আছে সম্পূর্ণ কিন্তু দাম্মামই সবচেয়ে বেশি। তো সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা এর অন্য অন্য জায়গার মধ্যে আছে কিনা অবশ্যই তা আমি জানি না, তবে সাদ কোম্পানির বাড়ি তো আমি গিয়েছি। তো সাদ কোম্পানির বাড়ি তো বিশাল বাড়ি, কারণ জমিদারের বাড়ি যেরকম তার চেয়ে আরো উন্নত বাড়ি। তো যাই হোক, বাড়ি ঘর দিয়ে তো আর আজকে আমি আপনাদের মাঝে বলবো না যে সাদ কোম্পানির বাড়ির বিষয়ে আমি আপনাদেরকে বলবো না, বলবো হচ্ছে সাদ কোম্পানি কেমন। দেখুন, সাদ কোম্পানি সিরিয়াসলি ভালো। আমি প্রথমে বলবো সাদ কোম্পানি অতি ফাস্ট হয়, এখন একটু ডাউন হয়ে গেছে। যখন সাদ কোম্পানি যখন উন্নত ছিল তখন যে জায়গায় 20 জন মানুষ, অতএব 20 জন শ্রমিক দিয়ে কাজ করানো যেত, সে জায়গায় 100 জন শ্রমিক দিয়ে কিন্তু কাজ করেছে। সাত কোম্পানি হচ্ছে এরকম, তো যে জায়গায় 30 জন 20 জন মানুষের প্রয়োজন সে জায়গায় 100 জন মানুষ কিন্তু কাজ করছে, কিন্তু কাজ কি আর করেছে, কাজ কিন্তু করে নাই। যদি 10 ঘন্টা ডিউটি হয়েছে, 1 ঘন্টা কি 2 ঘন্টা মানুষ কাম করেছে আর বাকি পুরো বসে বসে কাম, অতএব টাইম পাস করে টাইমশিট উঠিয়ে তারপরে না প্রতি মাসে টাকা কামিয়েছে। সাত কোম্পানি ছিল এরকম অতি ফাস্ট, কারণ এখন একটু দুর্বল হয়ে গেছে সাত কোম্পানি, কারণ এইভাবে যারা বড় বড় মুদির এরা হচ্ছে মাসরি, মিশরের লোক, অতএব মাসরি লোক কিন্তু একটু হারামি থাকে বেশি, তো এরা বসে বসে সাত কোম্পানিটারে নষ্ট করে ফেলেছে, অতএব চুরিদারি করে সাত কোম্পানিকে ডাউন করে দিয়েছে। তো সাত কোম্পানি বুঝুন যে জায়গায় 20 জন শ্রমিক কাজ করলে যথেষ্ট, আর সে জায়গায় 100 জনের উপরে কিন্তু শ্রমিক কাজ করাইছে, তারপরও সাত কোম্পানি কিন্তু ডাউনে ছিল না। কিন্তু মাসরিরা, কিছু মাসরি বস আছে বা বড় বড় পদের মানুষ আছে, এরা সাত কোম্পানিটাকে ডাউন করে দিয়েছে। তো সাত কোম্পানি মূলত কিন্তু সিরিয়াসলি ভালো একটা কোম্পানি আমি আপনাদেরকে বলবো। সাত কোম্পানিতে আমি প্রথম থেকে বলি, প্রথম নাম্বার সাত কোম্পানিতে কম্পাউন্ড আছে। কম্পাউন্ড কি বাংলাদেশে কি বলে আমি সেটা জানি না, সেটা হচ্ছে সৌদি আরবে আমরা বলতাম যে কম্পাউন্ড, যেটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এটার মধ্যে হয়তো 50টা 100টা 200টা 300টা বাড়িঘর থাকে, তো একটা এরিয়া নিয়ে, তো ওটার ভিতরে আপনার বিদেশি লোক থাকে, হয়তো সৌদিরাও থাকে, পাকিস্তানিরাও থাকে, আমেরিকান লোক থাকে, মানে বিভিন্ন দেশের লোক এটার ভিতরে থাকে, এটার মধ্যে সিকিউরিটি থাকে আপনার গেটের মধ্যে। তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড বলা হয়, 100-200 ঘর মিলিয়ে একটা বাউন্ডারি দিয়ে সেটাকে বলা হয় কম্পাউন্ড। তো এরকম একটা কম্পাউন্ড, এরকম কয়েকটা কম্পাউন্ড সাত কোম্পানির আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে সাত কোম্পানি, আল সাত কোম্পানির কিন্তু আপনার স্কুল আছে, আল সাত কোম্পানির স্কুল আছে। তৃতীয় নম্বর হচ্ছে আল সাত কোম্পানির মাদ্রাসাও আছে। চতুর্থ নম্বর, আল সাদ কোম্পানির হসপিটালও আছে, ঠিক আছে। তো হসপিটাল, কম্পাউন্ড এবং স্কুল, মাদ্রাসা এবং কি সাইডেরও কাজ আছে, এখন বর্তমান সাইডের কাজ তেমনটা নাই, কারণ সাদ কোম্পানির বিল্ডিংও আছে, যে বিল্ডিংয়ে আপনারা হয়তো সিকিউরিটির কাজ করলেও পারবেন বা ক্লিনারের কাজ করলেও পারবেন যারা যাবেন।
তো আমাকে যারা কমেন্ট করেছেন আমার অডিয়েন্সদেরকে আমি অবশ্যই থ্যাংক ইউ বলছি, যে এই কারণে যে আসলে মূলত আল সাদ কোম্পানির বিষয়ে আমাকে কমেন্ট করার জন্য। কারণ আল সাদ কোম্পানির যারা যাবেন অবশ্যই আপনারা ভালো কাজ করতে পারবেন বা ভালো পোস্টে থাকতে পারবেন। যদিও ভালো পোস্টে না থাকেন, ক্লিনারের কাজও যদি করেন তাও ভালো থাকবেন, কারণ আল সাদ কোম্পানিতে আপনার তেমন বেশি কাজ করতে হয় না। কারণ আল সাদ কোম্পানি সিরিয়াসলি একটা ভালো একটা কোম্পানি। তো আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারতেছি যে আল সাদ কোম্পানিতে কি কি আছে। আর আপনি দেখুন, আল সাদ কোম্পানির যে কম্পাউন্ড, কম্পাউন্ডের ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে, সিসার মল আছে। তো রেস্টুরেন্টের হয়তো ক্লিনারও করতে পারেন বা সিসার মলের ক্লিনারের মধ্যেও পড়তে পারেন বা ওয়েটারও করতে পারেন, বা আপনার কম্পাউন্ডের বাহিরে যে ফুল বাগান আছে, গাছগাছরা আছে বা রাস্তাঘাট আছে কম্পাউন্ডের ভিতরে, হয়তো ওইটির ক্লিনারও করতে পারে। এটা কোনো গ্যারান্টি নেই যে আপনি কি কাজ পড়বে। তো আল সাদ কোম্পানি কি ভালো না মন্দ সেটাই আমি বলতে পারতেছি যে অবশ্যই 100% আল সাদ কোম্পানি সিরিয়াসলি ভালো। যদি আপনারা যদি বিশা পান সাদ কোম্পানির, তো বিনা টেনশন আপনারা যেতে পারেন। কারণ সাদ কোম্পানির বিষয়ে হয়তো আমি আরেকটা ভিডিও করতে পারি, কারণ এরপরও কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি। আল সাদ কোম্পানি যদি আপনারা বিশা পান তো খুবই জলদি আপনারা নিয়ে নেন। কেন আপনারা কারোর সাথে বোঝাবেনা করতে হবে না। যদি বেতন হয় তাহলে 900 থেকে 1000 প্লাস হতে পারে আপনাদের বেতন আল সাদ কোম্পানিতে। 900 থেকে 1000 প্লাস হবে, ডিউটি হবে 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টা আল সাদ কোম্পানিতে আপনাদের ডিউটি হবে। তো আল সাদ কোম্পানি মূলত আপনারা যদি বিশা পান তাহলে যেতে পারেন, কারণ আল সাদ কোম্পানি সিরিয়াসলি ভালো। কারণ আমি আল সাদ কোম্পানির অনেক জায়গা জায়গায় আমি গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, স্কুলে গিয়েছি, আল সাদ কোম্পানির কম্পাউন্ডে গিয়েছি, আল সাদ কোম্পানির বাড়িতে আমি গিয়েছি। যে কোম্পানির মানে অথবা আল সাদ কোম্পানির যে কোম্পানির মালিক তার বাড়িতেও কিন্তু আমি গিয়েছি। তো আমি গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারবো আল সাদ কোম্পানি সিরিয়াসলি ভালো। তো সেজন্য, কারণ আমি যদি না যেতাম বা আমি যদি না জানতাম তাহলে একটা কথা ছিল যে আমি যাইনি। আর বিশেষ করে আমি আপনাদের মাঝে যত ভিডিও আমি তুলে ধরতেছি, যত কথা বা যত ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, একটাও কিন্তু কোনো ফক্স নেই অর্থাৎ মিথ্যা কথা নেই। সব কিছু কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি সত্যি কথা। কারণ আমি যেটা জানবো, যেটা ভালো জানি, বা আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, যেটা খারাপ আমি সেটাও আপনাদের মাঝে আমি বলে থাকি। তো বন্ধুরা, অবশ্যই সাত কোম্পানির বিষয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। এবং যারা আমার চ্যানেলে এসেছেন, আমার অডিয়েন্সদেরকে বলবো, নতুন যারা আছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখুন। এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা ভালো থাকবেন।